হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের গত একটি পর্বে দেখিয়েছি আপনাদের সিভিল সার্জনের পিরোজপুরের জেলায় যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সেই বিষয়ে আপনাদেরকে সামনে কিন্তু আলোচনা করেছি কি যোগ্যতা দরকার। তো আজকে হলো আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনারা কিভাবে আবেদন করতে পারেন, সেই বিষয়টি আজকে আপনাদের সামনে দেখাবো। তো এর জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, না দেখলে কিছু বুঝবেন না। তো এই জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসবো, তো আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবেন। এবং আমি আগে বলে রাখি যে এই আবেদনের পুরো প্রসেস A to Z, এটা হলো আপনার যে কোনো জেলার সিভিল সার্জনের ক্ষেত্রে আপনি এই একই নিয়ম ফলো করে আপনি অ্যাপ্লাই করবেন। এবং এক্ষেত্রে আপনার যে পরবর্তী যে টেলিটক সিম থেকে যে টাকা পরিশোধের বিষয়টি, সেটিও অবশ্যই আমি শেষ পর্যন্ত সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা টেলিটকের মাধ্যমে আপনাদের পেমেন্ট কমপ্লিট করবেন। তো সর্বপ্রথম আপনার মোবাইল ফোন থেকে আপনি গুগলে চলে যাবেন। তো এ থেকে আপনারা লিঙ্ক, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে সরাসরি যেতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এখানে হলো সিভিল সার্জন পিরোজপুরে অ্যাপ্লাই লিখে সার্চ করবেন, সিভিল সার্জন পিরোজপুরে অ্যাপ্লাই, আমি মানে দেখুন যে লিখে রেখেছি। তো এই যে এটাতে এটা লিখে, এটা লিখে আপনারা এখান থেকে, এই যে এটা লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। তো এটা লিখে আমি এখান থেকে সার্চ করতেছি। তো সার্চ করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেসের এখান থেকে এই যে CS পিরোজপুর.powered by Teletech এই যে ওয়েবসাইটটি আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখুন যে এখানে আমার যে সকল পদগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আমার এখানে ওপেন হয়েছে। তো এখানে আমি যে পদটিতে অ্যাপ্লাই করব সেটি এখানে হলো আমার যে স্বাস্থ্য সহকারী যে পদটি আছে। তো এখানে যে দেখতে পাচ্ছেন এখানে যে স্বাস্থ্য সহকারী যে পদটি আছে আপনার সর্বশেষে, এই পদটিতে আমি কিন্তু অ্যাপ্লাই করব। তো এই পদটিতে আমি এখান থেকে অ্যাপ্লাই করার জন্য আমি এখান থেকে টিকমার্ক দিয়ে দেবো। টিকমার্ক দিয়ে এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন যে দেখাচ্ছে যা পোস্ট নেম, তো এখানে বলতেছে প্রিমিয়াম মেম্বার কিনা আপনি, তো এখান থেকে নো সিলেক্ট করে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এইরকম একটা ওপেন হবে আপনাদের বক্স। তো এখানে আপনাদের হলো আপনাদের যে ইনফরমেশনগুলো সেগুলো আপনাদের ফর্ম ফিল আপ করে আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে। তো এখন আপনাদের এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটি আপনাদের এখন দেখাবো। তো ফর্মটি এখানে ওপেন হওয়ার পরে আপনাদের এখানে প্রথমে দেখুন, প্রথমে লেখা আছে হলো আপনার অ্যাপ্লিকান্স নেম। তো এখানে সর্বপ্রথম আপনার অ্যাপ্লিকেশন প্রার্থীর আপনার নাম ইংলিশে সবগুলো লিখবেন। এবং এখানে দেখুন যে এখানে কিছু যেগুলো আপনার এই যে রেড সিগন্যালের এরকম দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, এগুলো অবশ্যই পূরণ না করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তবে এখানে দেখুন যে কিছু অপশনাল কিছু বিষয় আছে যেগুলো রেড সিগন্যাল, দেখুন যে এখানে কিন্তু নিচে কিছু অপশনাল বিষয় আছে, এগুলো আপনি দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন। তো এখানে দেখুন দেওয়া আছে কিন্তু অ্যাপ্লিকান্টস নেম, তারপর হলো আবেদনকারীর নাম, তারপরে দেওয়া আছে ফাদার্স নেম, এখানে বাবার নাম আপনার ইংলিশে দিতে হবে, তারপরে বাবার নাম আপনি বাংলায় লিখবেন, তারপরে মাদার নাম, মাদার্স নেম এখানে আপনি ইংলিশে লিখবেন, মাতার নাম আপনি এখানে বাংলায় লিখবেন, তারপরে আপনার যে ডেট অফ বার্থ যেটা আপনার সার্টিফিকেট অনুসারে যেটি আছে সেটি আপনি এখানে দিবেন। এরপরে হলো আপনার এখানে ন্যাশনালিটি, ন্যাশনালিটি এখানে যে বাংলাদেশি এটি আপনি সিলেক্ট করবেন। এরপরে হলো রিলিজিয়ন দিবেন, আপনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যেটি আছে সেটি দিবেন। এরপরে হলো আপনার জেন্ডার, এরপরে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, আপনি মেল ফিমেল, ন্যাশনাল আইডি কার্ড, এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডে এখানে ইয়েস সিলেক্ট করে যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে ন্যাশনাল আইডি কার্ড টেন দিয়ে দিবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে নো সিলেক্ট করবেন। এরপর হলো বার্থ রেজিস্ট্রেশন, এখান থেকে বার্থ রেজিস্ট্রেশনে আপনি ইয়েস সিলেক্ট করে তারপর এখানে আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন। এরপর হলো পাসপোর্ট যদি থাকে সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করে পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন, আর যদি নো থাকে তাহলে নো সিলেক্ট করে দিয়ে দিবেন। তো এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস আপনি ম্যারিড না আনম্যারিড বা আদার্স সেগুলো দিয়ে দিবেন, যদি আনম্যারিড হন সেক্ষেত্রে আপনি এখানে সিঙ্গেল সিলেক্ট করবেন। তো এরপরে হলো এখানে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বার আপনার সবসময় খোলা থাকে, যেখানে কারণ এই মোবাইল নাম্বারে আপনার সব কিছুই পাঠানো হবে, আপনার কবে পরীক্ষা হবে, কবে কি করবেন সব কিছু, কোথায় আপনার মানে এক্সামের যে কেন্দ্র হবে সেগুলো সব এই মোবাইল নম্বরে পাবেন। এবং মোবাইল নম্বরটি অবশ্যই দুইবার দিতে হবে, কনফার্ম মোবাইল নাম্বার। এরপরে আপনারা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, এবং কোঠায়, এখানে কোঠায় দেখুন কি আছে, চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার আপনি মুক্তিযোদ্ধার সন্তান হলে এটা সিলেক্ট করবেন, গ্র্যান্ড চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার অর্থাৎ আপনি মুক্তিযোদ্ধার নাতি হলে এটা সিলেক্ট করবেন, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড তোর অরপান মানে এতিম। তো এরপর হলো তারপর হলো
ইথিক মেনেটরি, তারপর হলো আনসার বিডিবি কোটা, নন কোটা। তো যারা এখান থেকে কোঠার আছেন সেটা তাদের কোঠা অনুযায়ী কোঠা সিলেক্ট করবেন, এবং নন কোটার আছে যারা তারা নন কোটা সিলেক্ট করবেন। এরপরে হলো ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, অর্থাৎ এখানে কিন্তু দেওয়া আছে দেখুন যে গভ ইমপ্লয়ে, আপনি যদি এর আগে কোনো সরকারি চাকরি করে থাকেন গভ ইমপ্লয়ে লিখবেন, যদি বেশ আধা সরকারি থাকে সেক্ষেত্রে আপনি সেমি গভ ইমপ্লয়ে লিখবেন, এবং অ্যান্টোনিমিয়াস ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, যদি এখান থেকে কেউ ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তো কোনো কিছু না হলে এখান থেকে নান সিলেক্ট করবেন। তো এরপরে হলো আপনার দেখুন যে প্রেজেন্ট প্রেজেন্ট কেয়ার অফ প্রেজেন্ট অ্যাড্রেস, তো এখান থেকে কেয়ার অফ, ওখানে আপনার পিতা বা মাতা যার নাম, যে আপনার অভিভাবক অর্থাৎ যে আপনার যত্ন বা অভিভাবক তার নাম আপনি এখানে দিবেন। তারপর আপনার ভিলেজের নাম দিবেন, বা আপনার শহরে বাসা হলে রোড হাউস নাম্বার এগুলো দিয়ে দিবেন। ডিস্ট্রিক্ট আপনার নিজের ডিস্ট্রিক্ট দিবেন, উপজেলা দিয়ে দিবেন। তারপরে পোস্ট অফিসের আপনার এখানে ভোটার আইডি কার্ডের পিছনে আপনার যে ডাকঘর আছে, ডাকঘরের পরে একটা নাম্বার দেখবেন আপনার নিজের বা আপনার পিতা মাতার ভোটার আইডি কার্ডের পিছনে, সেটি হলো আপনার পোস্ট অফিস। এবং সেই পোস্ট অফিসের এখানে কিন্তু একটা কোড থাকে পোস্ট অফিসে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। তো এরপরে হলো কেয়ার অফ, কেয়ার অফ এখানে আপনি সেম, যদি প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে এখানে আপনি টিক চিহ্ন আছে এখানে টিকে ক্লিক করবেন, আর যদি যদি আপনার যেখান থেকে যদি সেম না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে এইটা নতুন করে আপনি সিলেক্ট করবেন। তো এরপরে হলো এসএসসি, তো এখান থেকে আপনারা এখান থেকে যে এসএসসির যে এক্সামিনেশন, এখান থেকে আপনারা এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল, ও লেভেল ক্যান্ডিডেট, এসএসসি এমপ্লয়ার, তো এখান থেকে যেটি আপনি পাশ করেছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন, দাখিল হয় দেয় দাখিল সেইভাবে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে যদি আপনার রোল নম্বর দিবেন, এগুলো যেন ভুল নয় অবশ্যই দেখে দিবেন। তারপরে গ্রুপ কোন গ্রুপ থেকে, বোর্ড কোন বোর্ড থেকে আপনি পাশ করছেন, রেজাল্ট ছিল কি, এরপরে পাসিং ইয়ার সব কিছু আপনি দিয়ে দিবেন। তারপরে হলো এক্সামিনেশন, এক্সামিনেশনের ক্ষেত্রে এখান থেকে আপনি এখান থেকে এইচএসসি আলিম বিজনেস ম্যানেজমেন্ট ডিপ্লোমেন্ট, তো যেটি আপনার সে আছে এখান থেকে যেটি আছে সেটি সিলেক্ট করবেন। তো এখান থেকে এইচএসসি যদি প্রার্থী থাকে সেক্ষেত্রে এইচএসসি সিলেক্ট করবেন, রোল নম্বর দিবেন, গ্রেড এখান থেকে গ্রুপ দিয়ে দিবেন, বোর্ড দিয়ে দিবেন, তারপরে রেজাল্ট দিবেন, পাসিং ইয়ার দিবেন। তো এগুলো দেওয়ার পরে এরপরে এখান থেকে এগুলো সেলব। তো এরপরে হলো অপশনাল কিছু বিষয়, যেমন আপনি যদি গ্রাজুয়েট এখান থেকে যদি আপনি দেখা যায় যে অনার্স পাস করছেন সেক্ষেত্রে আপনি এখান থেকে টিকমার্ক করে দিয়ে তারপরে এখান থেকে আপনার যে অনার্স পাসের যে বিষয়গুলি, যেমন এখান থেকে দেখুন যে আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি এগ্রিকালচার, এমবিবিএস, তারপরে অনার্স পাস কোর্স, ফাজিল, বিবিএ, এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন যেটা আপনার হবে সেটা আপনি দিবেন। আর যদি আপনার যদি দেখা যায় আপনি এটা পাস করেন নাই সেক্ষেত্রে আনটেক করে দিবেন, এভাবে থাকবে। এরপরে যদি ওটা করেন তারপরে আপনার যদি মাস্টার্স হয়ে থাকে সেক্ষেত্রে মাস্টার্স এভাবে সিলেক্ট করে এখান থেকে আপনি এম এ, এম এস সি, এম এস, এম কম, এম বি এ, তো এখান থেকে যেটি আপনার আছে সেটি সিলেক্ট করে তারপরে আপনার বাকি যেগুলো আছে ইউনিভার্সিটি পাসিং ইয়ার, সাবজেক্ট, ডিগ্রি, রেজাল্ট, তো এইগুলো সব কিছু আপনি দিয়ে দিবেন, আর না থাকলে এখান থেকে টিকমার্ক দিয়ে ক্লোজ করে দিবেন। তো এরপর হলো জব এক্সপিরিয়েন্স, অর্থাৎ এর আগে যদি আপনি কোনো জব করে থাকেন সেক্ষেত্রে এখানে দেখুন যে আপনি জব করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনি টিকমার্ক করে দেবেন, অর্থাৎ আপনি বর্তমানে একটা জব করতেছেন সেক্ষেত্রে এখান থেকে আপনি এখান থেকে ই করে তারপরে এখান থেকে টিকমার্ক দিয়ে এখান থেকে দেখবেন যে রেগুলার বেসিক আন্ডার রেভিনিউ অ্যান্ড হাউস, তারপরে টেম্পোরারি বিজনেস আন্ডার ওয়ার্কশপ চেঞ্জ, টেম্পোরারি আন্ডার ওয়ার্ক চেঞ্জ, অ্যান্টোনোমাস প্রাইভেট অর্গানাইজেশন বিজনেস এমপ্লয়, তো যেটি আপনার আছে সেটি সিলেক্ট করবেন যদি আপনার কোনোটি থেকে থাকে। যদি না থাকে তারপরে এখান থেকে আপনার ডিজিটাল পোস্ট এখান দিতে হবে, তারপর লেন্থ অফ সার্ভিস অর্থাৎ কত তারিখে যোগদান করছেন এবং কত তারিখে আজকে আপনার আপনি রিজাইন ডেট কবে, তারপর হলো বর্তমান আপনার আজকের তারিখ আবেদন করছেন আজকে তারিখটা দিয়ে দিবেন। তারপর হলো অর্গানাইজেশন, এখানে অর্গানাইজেশন নেম এবং যেখানে জব করেন সেখানের অ্যাড্রেস এবং জব বিষয়ে আপনার কিছু ডিসক্রিপশন এখানে লিখতে হবে 300 ওয়ার্ডের মধ্যে। তো এই ছিল আর আপনাদের আবেদন, আর যদি জব না করে থাকেন সেক্ষেত্রে এটা আপনাকে ফিল আপ করতে হবে না, ডানটিক করে দিবেন তাহলে এটা আপনার আসবে না। তো এরপরে হলো এখানে দেখুন যে ADWKSY এখানে সিকিউরিটি কিট এখানে বসিয়ে তারপরে এখান থেকে সিকিউরিটি কি বসিয়ে এখানে যে টিকমার্কটি আছে এই টিকমার্কটি দিয়ে এখানে আপনার সাবমিটে ক্লিক করতে হবে। তো এখন আপনাদের সব কিছু আমি আলোচনা করলাম, তো আমি প্রার্থীর যে সকল আমি যে প্রার্থীর আবেদনটা করব সেই প্রার্থীর আবেদনের যে সকল বিষয়বস্তু এখন আমি সেগুলো এখন পূরণ করব। তো আমি আপনাদের সেগুলো এখন পূরণ করতেছি। তো এখানে কিন্তু আমি প্রার্থীর সকল ইনফরমেশন আমি কিন্তু পূরণ করে ফেলেছি। তো এরপরে নিচে হলো এখানে যে কোডটি আছে সেই কোডটি দিয়ে তারপরে এখানে টিকমার্ক দিয়ে দিয়েছি। তো টিকমার্ক দেওয়ার পরে এখানে যে সাবমিট যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করব। তো এরপরে হলো এখানে প্রার্থীর যে সকল ইনফরমেশন, এখানে ইনফরমেশনের কিন্তু একটা প্রিভিউ এখানে কিন্তু দেখানো হবে যে সবকিছু ঠিক আছে কিনা। তো এখানে আপনি দেখে নেবেন যে আপনার প্রার্থীর যে ইনফরমেশন সেগুলো সব দেওয়া ঠিক আছে কিনা, দেওয়া ঠিক থাকলে তারপরে এখানে যদি আপনার যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে দেখুন যে
ক্লিক ক্লিক হিয়ার এডিট ইনফরমেশন যে অপশনটি আছে, এখান থেকে আপনি কিন্তু ইনফরমেশন গুলো আপনি কি করতে পারবেন, আপনি আপনি ওই যে এডিট করতে পারবেন এখানে গিয়ে। তো সেটি আমি করতেছি না। তো এরপরে হলো এখানে চয়েস দ্য ফাইল, এখানে আমি প্রার্থীর একটা পিকচার সিলেক্ট করব। তো এখানে ব্রাউজার থেকে আমি প্রার্থীর একটা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। তো এখন আমরা গ্যালারি থেকে পিকচারটি সিলেক্ট করে নিব। তো পিকচারের সাইজ হবে আমাদের 300x300 সাইজের। তো এবং সেটা অবশ্যই আপনাকে 100 MB-র নিচে হতে হবে, লেস দ্যান 100 MB, এবং সেটা JPG সাইজের হতে হবে। এরপর আমরা স্বাক্ষর আমরা ইনপুট করব। তো স্বাক্ষরের সাইজ হবে আপনার 300x80 সাইজের। তো এটা কিভাবে করবেন সেই নিয়ে বিস্তারিত ভিডিও আছে, সেটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনাদের, সেটা দেখে নেবেন আপনারা। তো এখন এখানে সাপলোড আপলোড করা হয়ে গেছে। তো আপলোড করার পরে নিচে এখানে দেখুন একটা টিক বক্স আছে। তো এখানে টিক বক্স দিয়ে সাবমিট যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখবেন যে অ্যাপ্লিকেশনটি আমাদের সাবমিট হয়ে গেছে। তো এরপরে আমাদের দেখুন যে অ্যাপ্লিকেশন আমাদের প্রিভিউ কিন্তু হচ্ছে আমরা যেভাবে আবেদন করছি সেটি কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। তো এই কিন্তু আমাদের PDF। তো এখান থেকে আমরা চলে যাব নিচের দিকে। তো এখানে দেখুন আপনাদের বড় করে আমি দেখাচ্ছি। তো এখানে দেখুন যে এখন কিন্তু আমাদের যে আমাদের 200, এখানে হলো আমাদের 223 টাকা আমাদের যে সার্ভিস চার্জ বাবদ আমাদের জমা দিতে হবে, সেইটা কিভাবে করব সেটা এখন আপনাদের দেখাবো। তো এখানে দেখুন যে দেওয়া আছে, এখানে ইউজার আইডি দেওয়া আছে আমাদের, এখানে কিন্তু দেখুন যে ইউজার আইডি দেওয়া আছে। তো ইউজার আইডির মাধ্যমে আমাদের কিন্তু 223 টাকা পরিশোধ করতে হবে, 200 টাকা পরীক্ষার ফি এবং 23 টাকা সার্ভিস চার্জ বাবদ। তো এটা কিভাবে করবেন সেটিও দেওয়া আছে। দেখুন যে ফার্স্ট SMS আমাদের করতে হবে সিএস পিরোজপুর, তারপরে স্পেস দিয়ে ইউজার আইডিটি দিতে হবে, তারপরে এটা সেন্ড করতে হবে 16222 নম্বরে। তারপরে এইটা এখন আমি প্রথমে সেটা আমাদের প্রথমে সেন্ড করে দেখাচ্ছি। তো আমি এর জন্য আমাদের কলবারে চলে যাব। তো এখান থেকে আমার নাম্বারটি সেভ করা আছে, তো পূর্বে আপনারা সেভ করে নেবেন। তো এখান থেকে আমি নাম্বারটি সেভ করার জায়গা থেকে আমি আপনাদের সেখান থেকে মেসেজ করে দেখাচ্ছি। এখানে আসার পরে এখানে মেসেজ অপশনে ক্লিক করব। তো মেসেজ অপশনে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে মেসেজ করব। তো প্রথমে আমাদের লিখতে হবে সিএস পিরোজপুর। তো এখানে সিএস পিরোজপুর দিয়ে তারপরে স্পেস দিয়ে আপনার যে ইউজার আইডিটি আছে, আপনাদের ওই সার্কুলারে নিচে দেখিয়েছিলাম যে ইউজার আইডিটি আছে, সেই আইডিটি বসিয়ে দিবেন। তো ইউজার আইডিটি বসানোর পরে এখানে যে আপনার যে সেন্ড যে অপশনটি আছে এখানে আপনি সেন্ড অপশনে ক্লিক করবেন। তো সেন্ড করার পরে আমাদের দেখুন যে SMS-টি কিন্তু সেন্ড হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের একটা রিপ্লাই SMS তারা দিয়ে দিবে। তো তার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করব। তো এখানে দেখুন আমাদের কিন্তু রিপ্লাই SMS তারা দিয়ে দিয়েছে, সিএস পিরোজপুর, পদের নাম হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং ফি 223 টাকা, পিন নম্বর কিন্তু তারা দিয়ে দিয়েছে, এবং নিশ্চিত করতে টাইপ করুন সিএস পিরোজপুর ইয়েস, এবং এরপরে যে এই যে পিন নম্বরটি এইটা আমাদের লিখতে হবে। তো এখন এখান থেকে আমরা এটাকে আমরা এখান থেকে লিখে দেবো সিএস পিরোজপুর ইয়েস ডট, এখানে যে পিন নম্বর যেটি আছে এটা লিখে দেবো। তো এটা আমরা এখান থেকে দেখে দেখে লিখে দিচ্ছি। তো এরপরে সেকেন্ড যে SMS-টি করবেন সিএস পিরোজপুর ইয়েস ডট, এইখানে যে আমরা নম্বরটি আছে যেটা দেওয়া আছে এটা দেখে আপনারা এখান থেকে লিখে দিবেন। তো এটা লিখে দেওয়ার পরে তারপরে আপনার যে সেন্ড যে অপশনটি আছে এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন। তো সেন্ড অপশনে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনাদের টেলিটক সিম থেকে আপনাদের যে 223 টাকা এবং পূর্বের SMS এর বাবদ হয়তো 2 টাকা, তো আপনাদের সব মিলিয়ে 225 টাকা কেটে নিবে আপনার ব্যালেন্স থেকে। তো এই জন্য অবশ্যই আপনারা 223 টাকার বেশি রাখবেন। তো এখান থেকে কিছুক্ষণের মধ্যেই আপনাদের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন এই এই জন্য। তো তার জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো দেখুন আমাদের কিন্তু চলে আসছে, তো অভিনন্দন, নাম দেওয়া আছে, নাম চলে আসছে, এর মাধ্যমে সিএস পিরোজপুর হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে পেমেন্ট সম্পন্ন হয়েছে এবং ইউজার আইডি দেওয়া আছে এবং পরবর্তীতে পাসওয়ার্ডও তারা দিয়ে দিয়েছে। তো চাকরির জন্য ভিজিট করুন। তো এই কিন্তু আমাদের কিন্তু আমরা কিন্তু পেমেন্টটি করে ফেললাম সফলভাবে। তো আপনারাও যারা টেলিটক সিম আছে তারা কিন্তু নিজেরা এইভাবে পেমেন্ট করতে পারবেন। তো আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওতে বুঝাতে পেরেছি যে আপনারা সিভিল সার্জন পদে আপনারা কিভাবে আপনারা আবেদন আবেদন করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা নিজেরা ঘরে বসে আপনারা নিজেরাই কিন্তু আবেদন করতে পারেন। তো যারা নতুন, অবশ্যই যারা নতুন দেখছেন আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।